কক্সবাজারের রামুতে চাষীদের উৎপাদিত ধান ও চালের ওপর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে ঈদগড় বাজারে এ কর্মসূচি পালন করেন প্রান্তিক চাষীরা। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বিভিন্নভাবে জনগণকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন, সেখানে ইউনিয়ন পরিষদের নামে ঈদগড় ঈদগাঁও সড়কে চেকপোস্ট বসিয়ে প্রান্তিক চাষীদের উৎপাদিত চালের ওপর টোল আদায় করছে একটি চক্র। তাই টোল আদায় বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক কায়সুল ইসলাম সহ অনেকে।